কিন্তু হজরত মোহাম্মদ সাল্লিবাস্লামের অধীনে তার উম্মতের সদস্য হিসাবে তার কলেমা পাঠকারী হিসাবে তার আনুগত্যে আল্লাহর সান্নিধ্য লাভকারী উম্মতি নবী হিসাবে আমরা তাকে মান্য করি এই শব্দটা অনেক বেশি মনোযোগের দাবি রাখে যে আমরা শুধু নবী শব্দটা ব্যবহার করি নাই তার সামনে উম্মতি শব্দটাও প্রয়োগ করছি এবং জেনে শুনে করছি আল্লাহ বাজিল বসিরত করছি বুঝে শুনে করছি সুপ্রিয় ভাই বোন একটি প্রতারণার বিষয় সুস্পষ্ট করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কাদেনি সম্প্রদায় আজকে মুসলমানদেরকে প্রতারণা দেওয়ার জন্য তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা দাবি করে যে মির্জা গোলাম আহমদ কাদিয়েনি নবী হওয়ার দাবি করেননি তাদের এই বক্তব্যটি কেবলই ধোঁকা ও প্রতারণা কারণ এই ব্যাপারে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অসংখ্য সুস্পষ্ট ব্যর্থহীন বক্তব্য রয়েছে তিনি অসংখ্য জায়গায় এ ব্যাপারে লিখেছেন বক্তব্য দিয়েছেন এবং তিনি ঘোষণা করেছেন তার সেই দাবিগুলো তার সেই বক্তব্যগুলো তার লেখা সেই গ্রন্থগুলো আজও অক্ষতভাবে বিদ্যমান রয়েছে কাদীদের দ্বারাই প্রকাশিত মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর রচনা সমগ্রে এই সবগুলো বক্তব্য আজও পাওয়া যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী হওয়ার যত শব্দ বাক্য হতে পারে সব তিনি নিজের জন্য ব্যবহার করেছেন নবী দাবি করার জন্য এবং সেই সকল বক্তব্য খুবই সুস্পষ্ট ও ব্যর্থহীন বরং বলা যায় এ পৃথিবীতে আল্লাপাক যত নবী রাসুল প্রেরণ করেছেন তারা প্রদত্ত নবুয়ত দাবি করতে বা প্রদত্ত নবুয়তের ঘোষণা করতে যে সকল শব্দ বাক্য ব্যবহার করেছেন মির্জা গোলাম মাহমদ কাদিয়ানি নবী দাবি করার জন্য তার থেকেও জোরালো সুস্পষ্ট ভাষা ব্যবহার করেছেন আসুন মির্জা গোলাম আহমদ কাদিয়েনীর সে সকল কয়েকটি বক্তব্য আমরা দেখে নেই তিনি তার রচিত গ্রন্থ হাকিকতুল বহি যেটি মির্জা গোলাম মহম্মদ কাদিয়েনীর রচনা সমগ্র রুহানি খাজাইনে রয়েছে ২২ নম্বর খণ্ড পাঁচশত তিন নম্বর পৃষ্ঠায় তিনি বলেন আমি সেই ক্ষুধার নামে অসম করে বলছি যার হাতে আমার প্রাণ তিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার নাম নবী রেখেছেন তিনি আরও বলেন দুনিয়াতে একজন নবী এসেছে কিন্তু দুনিয়া তাকে গ্রহণ করেনি আল্লাহ তাকে কবুল করবেন এবং অতি শক্তিতে ও তীব্র আক্রমণ করে তার সত্যতা প্রকাশ করবেন তার এই বক্তব্যটি রয়েছে তাজগিরা মাজমুয়া ইলহামাদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ওহি সংকলন একাশি নম্বর পৃষ্ঠা তাজকিরা নামক গ্রন্থ চতুর্থ সংস্করণ তিনি আরও বলেন ক্ষুদা এই কাদিয়ানকে এই ধ্বংসাত্মক মহামারী থেকে রক্ষা করবেন কারণ এটি তার রসুলের রাজধানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানির এই বক্তব্যটি রয়েছে দাফিউল বালা নামক তার গ্রন্থে যেটি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির রচনা সমগ্র রুহানি খাজাইনের আঠারো নম্বর খণ্ড দুইশত তিরিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে মির্জা আহমদ কাদিয়নি আরও বলেন সত্য ক্ষুদা ওই ক্ষুদা যিনি কাদিয়ানে আপন রসুল পাঠিয়েছেন এই বক্তব্যটি রয়েছে দাফিউল বালান গ্রন্থ এবং তার রচনা সমগ্র রুহানি খাজাইন আঠারো নম্বর খণ্ড দুই একত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি আর সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন আমার দাবি এই যে আমি নবী এবং রসুল অর্থাৎ আমাকে প্রেরণ করা হয়েছে এবং অদৃশ্যের খবরও আমি পাই এটি রয়েছে তার এক গলতিকা ইজালা নামক গ্রন্থে যা রুহানি খাজাইনের আঠারো নম্বর খন্ড দুই এগারো নম্বর পৃষ্ঠায় রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এভাবে যদি বলতে থাকি তাহলে দীর্ঘ সময় লেগে যাবে মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানীর নবী দাবি করার অসংখ্য বক্তব্য তার বাক্য শব্দ যা তিনি ব্যবহার করেছেন লিখেছেন সবই আজ বিদ্যমান এবার আসলে আমরা একটু দেখি মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানীর অনুসারীরা তাকে কি বলে বিশ্বাস করে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির ছেলে মির্জা মাহমুদ তার বক্তব্যটি আসন দেখে নেই তিনি বলেন এটা কি করে সম্ভব এতগুলো ইলহাম থাকা সত্ত্বেও আমরা প্রতিশ্রুত মসিকে নবী সাব্যস্ত করব না আল্লাহ তো তাকে একবার নয় দুবার নয় হাজারবার নবী সম্বোধন করেছেন মির্জা মাহমুদের এই বক্তব্যটি রয়েছে হাকিকতুল নবুয়ত নামক গ্রন্থে যা একশত সাতানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে সুতরাং মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারী তার পুত্র তাদের খলিফা সুস্পষ্টভাবে এ দাবি করেছেন যে তাকে কি করে আমরা নবী মানব না এটা কি করে সম্ভব আল্লাহ তো তাকে হাজারবার নবী সম্বোধন করেছে আসলেও বাস্তবেও কাদিয়ানী সম্প্রদায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করে এ ব্যাপারে তাদের আচার আচরণ কার্যক্রম থেকেও সুস্পষ্ট প্রমাণ রয়েছে আজও পর্যন্ত কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নামে যত বই রচনা করে প্রত্যেকটা বইয়ে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নামের সঙ্গে আলিহিসাল্লাম ব্যবহার করে যা কেবলমাত্র নবীদের নামের সঙ্গেই ব্যবহারের উপযুক্ত তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর স্ত্রীকে উম্বুল মুমিনিন বলে যেটি কেবলমাত্র আল্লাহ তালা এ পৃথিবীর শ্রেষ্ঠ নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের স্ত্রীদেরকে সম্বোধন করে ব্যবহার করেছেন উম্মুল মমিনিন সমস্ত মুমিনদের মাতা মির্জা কাদিয়েনির স্ত্রীকে তারা উম্মুল মমিনিন বলে তার সঙ্গীদেরকে সাহাবি বলে যেমন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিদেরকে সঙ্গীদেরকে সাহাবি বলা হতো শুধু এখানেই কি শেষ তারা মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানীর নবী হওয়ার দাবিকে প্রতিষ্ঠিত প্রমাণিত করার জন্য হাজার হাজার গ্রন্থ তারা রচনা করেছে তারা অসংখ্য তর্ক বিতর্ক করেছে যুগ যুগ ধরে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার নবুয়তকে প্রমাণ করার জন্য তার নবুয়তকে প্রমাণ করার জন্য তারা কোরআন হাদিসকে বিকৃত করে কোরআন হাদিসের বক্তব্যগুলোকেও টেক্সটগুলোকেও তারা ব্যবহার করার প্রত্যক্ষ প্রমাণ রয়েছে যদি তারা মির্জা গোলাম আহমদকে নবী না মানবে তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়েনিকে নবী সাব্যস্ত করার জন্য তারা কেন কোরআন হাদিসের সে বক্তব্যকে বিকৃত করে তার সপক্ষে তার নবী হওয়ার পক্ষে তারা প্রমাণ হিসেবে পেশ করে তারা নবী করিম সাল্লা ইসাল্লামের পর নবতের ধারা অব্যাহত আছে এবং তারপরে নবী হওয়া সম্ভব এ ব্যাপারে হাজার হাজার পৃষ্ঠা রচনা করেছে অসংখ্য গ্রন্থ তারা রচনা করেছে এ ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াতকে বিকৃত করে তারা তার স্বপক্ষে উপস্থাপন করেছে যদি মির্জা গোলাম আহমদ কাদিনীকে তারা নবী নাই মানবে তিনি যদি নবী হওয়ার দাবি নাই করবেন তাহলে এত প্রচেষ্টা এত হাজার হাজার পৃষ্ঠা রচনা কোরআনের এতগুলো আয়াতকে বিকৃত করে তার পক্ষে পেশ করার কি অর্থ সুতরাং তারা মুসলমানদেরকে কেবলমাত্র ধুকা দেওয়ার জন্য বিশেষত সরল মনা অশিক্ষিত ইসলাম সম্পর্কে অজ্ঞ মুসলমানদেরকে প্রতারিত করার জন্যই মির্জা কাদিয়ানীর নবী দাবি করার বিষয়টিকে তারা আড়াল করার চেষ্টা করেন তাদের এই প্রতারণা প্রবঞ্চনা থেকে গোটা পৃথিবীর শান্তিকামী স্বাধীনতাকামী এবং ধর্মীয় স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার পক্ষের সচেতন মুসলমানদের উচিত তাদের এই প্রতারণাকে বন্ধ করার জন্য চেষ্টা করা এবং তাদের এই প্রতারণা সম্পর্কে সতা সজাগ ও সতর্ক হওয়া অন্যদেরকেও সচেতন করা আল্লাহ তালা আমাদেরকে তাদের ধোকা থেকে হেফাজত করুন আমি